একটা বড় প্রশংসা আমি জায়েদের করব যে জায়েদ কোনোদিন কোনো শিল্পীর উপর আঙ্গুল তোলে নাই তো সে আমাদের নেতা হবে না কেন যে আমার উপর আজকে আঙ্গুল তুললো নিপুর তুমি আমাদের নেত্রী হতে চাচ্ছ আমাদের নেত্রী তো আমি তো শিল্পী সমিতির একজন তুমি আমাকে কালার করলে সারা দেশের সামনে তুমি আমাদেরই নেত্রী হতে চাচ্ছ আপনারা বিশ্বাস করেন আমি প্রচন্ডভাবে বিশ্বাস করি আপনারা সৎ সাংবাদিকতা করেন এবং আপনারা অবশ্যই সৎ জিনিসগুলো তুলে ধরবেন যে কি মিথ্যে জিনিসগুলো আমার সামনে তুলে ধরা হয়েছে কিভাবে তথ্য সন্ত্রাস চালিয়ে আমাকে মানুষের কাছে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে বিভিন্নভাবে আমাকে মানুষের সামনে নেগেটিভভাবে উপস্থাপন করা হয়েছে যখন এই তিনজন গিয়ে স্পষ্ট বলতেছে যে আমরা জায়েদ খানকে দেখেছি এফডিসির গেটে এই শিমুর সাথে মারামারি করতে এবং তার বাসার থেকে দুই ঘন্টা আগে বের হয়ে গেছে ইনি হত্যা করেছে তখনই আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এই সাধারণ অভিযোগটি আমি করেছি যেটা তদন্ত করার জন্য এবং তখনই আমার সন্দেহ হয়েছে এ ধরনের ষড়যন্ত্র আমাকে নিয়ে থামবে না নির্বাচন পর্যন্ত যদি জায়েদের প্রোগ্রামেও যাইনি আমি নিপুণদের থ্রো করা প্রোগ্রামেও যাইনি তো আমি খুব দুঃখিত যে এই যে এইসব ইউটিউব ব্যবসায়ীরা তারা কয়টা টাকা কামানোর জন্য আমাদের মতো শিল্পীদের সম্মান এক রাতের মধ্যে শেষ করছে এইসব মিথ্যাচারকে কেন নিপুণদের মতো শিল্পীরা বিশ্বাস করবে সমর্থন করবে কারণ এই 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 এটা স্বীকার কিন্তু আমি আগেও হয়েছি যে একটা মসজিদ নিয়ে যে আমাকে একটা মিথ্যা বদনাম এইসব ইউটিউবাররা ফেলেছিল আমাকে এরকম বদনাম এইসব ইউটিউবারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না অবশ্যই আমি ব্যবস্থা নেব সীমাহীন পর্যায়ে চলে গেছে আবার আমি এখানে একটা কথা বলতে চাই ইউটিউবার মানে আপনাদের ইন্টারভিউ আমরা ইউটিউবেই বেশি দেখি দেখা যায় যে বাসায় পর্যন্ত গিয়ে ইউটিউবার আপনাদের ইন্টারভিউ নেয় অনেক তারকারি দেখা এবং এটাতেই কিন্তু ওনারা ইন্সপায়ার হয় আজকে দেখেন কত বড় সর্বনাশটা হলো ইন্টারভিউ দেইনি আমার জানা মতে আমি কিন্তু আমার জয় ভাইয়ের সাথে যে ইন্টারভিউ গেছে ওটা কিন্তু এবিএন বাংলা আপনাকে যখন সাক্ষাৎকার নেয় অনেক চ্যানেল অনেক ক্যামেরা আপনি খেয়াল করে দেখছেন লোগো থাকে প্রত্যেকটা চ্যানেলে হ্যাঁ লোগো বিহীন অনেকই আমি আমি নিজেই দেখছি আপনাকে প্রশাসনিক ভবনের সামনে অনেক ইউটিউবারের আপনি সাক্ষাৎকার দিচ্ছিলেন আমি নিজে দেখছি হয়তো চিনতে পারেন না হয়তো চিনতে পারেন হ্যাঁ আমি টিভি আমি তো না আপনি তো নিশ্চয়ই তো সাথে তো এরা এমন ভাবে আমাদের সাথে আমি এটাই বলতেছি যে আপনি যখন সাক্ষাৎকার দেন সব কিন্তু লেখা থাকে এনটিভি আর টিভি বা যমুনা বা এই টাইপের সব লেখা আমার যে কষ্টটা এটা কি শেয়ার করার জন্য আসছে যে একজন শিল্পী হয়ে আপনি বলেন যে একজন শিল্পী হয়ে শিল্পী সমাজ কষ্ট এটাই আমার আমি জায়েদের নামে অনেক অ্যালিগেশন শুনেছে তারা অনেক ধরনের বদনাম দিয়েছে আমি যেটা সত্যি কথা আমি মিথ্যা কথা খুব কম বলি আমার লাইফে আমি মিথ্যা কথা বলতে গেলে বলিই না আমার মিথ্যা বলার দরকার নাই জায়েদের নামে যে অ্যালিগেশনগুলো আমি শুনেছি জায়েদ এটা করছে ওইটা করছে এই টাকা নিছে ওই এই করছে সেই অনেক কিছু শুনেছি আমি কিন্তু রিয়েলিটি হলো আমি গত প্যান্ডামিকের কথা বলি চার বছর ধরে নাই বলি প্যান্ডামিকের টাইমটাতে আমাদের শিল্পীরা কিন্তু কাজ হারিয়েছে অনেক শিল্পী কাজ হারিয়েছে অনেক অনেক শিল্পীরা ঘরে বসা ছিল তারা কাজ করতে পারে নাই তাদের জন্য নিয়মিত এই যে চাল ডাল তেল নুন সাবান পর্যন্ত জায়েদরা জায়েদ নিশা ভাই পুরো ওনাদের শিল্পী সমিতির সবাই আমি সবাইকেই বলবো তারা কিন্তু বাসায় বাসায় পৌঁছে দিছে এবং আমাদের মতো সলভেন্ট শিল্পী যারা আমাদের তো হেল্প নিয়ে চলা তো আমাদেরকেও গিফট হিসেবে তারা পাঠিয়ে দিচ্ছে তো এটা তো অবশ্যই আমি প্রশংসার দাবি রাখি আরেকটা বড় প্রশংসা আমি জায়েদের করব যে জায়েদ কোনোদিন কোনো শিল্পীর উপর আঙ্গুল তোলে নাই তো সে আমাদের নেতা হবে না কেন যে আমার উপর আজকে আঙ্গুল তুললো নিপুর তুমি আমাদের নেত্রী হতে চাচ্ছ আমাদের নেত্রী তো আমি তো শিল্পী সমিতির একজন তুমি আমাকে কালার করলে সারা দেশের সামনে তুমি আমাদেরই নেত্রী হতে চাচ্ছ আমি কিভাবে তোমাকে নেত্রী হিসেবে বিশ্বাস করবো আমাদেরকে দিয়ে তো তোমরাও অনেক কথা বলাইছো জায়েদদের বিরুদ্ধে ওই জায়েদ তো আমাদের বিরুদ্ধে উল্টা কোনো কোনো ধরনের ব্ল্যাকমেইলিং কোনো ধরনের এইভাবে আমাকে জনগণের সামনে কালার করে নাই কারণ সে একজন পারফেক্ট নেতা সে নেতার কাজ করতেছে সে তার শিল্পীদের আগলে রাখতেছে কোনো শিল্পীর বিরুদ্ধে আজ পর্যন্ত আমি দেখি নাই জায়েদ তার একটা সাক্ষাৎকারে কোনো শিল্পীর বিরুদ্ধে একটা কথা বলেছে কিন্তু তুমি এখনো তুমি নির্বাচন করেছো তুমি বলছো ফেয়ার হয় নাই এই হয় নাই সেই হয় নাই আমি বলবো যে ইলেকশনের সাথে তো আমি জড়িত কেউ না আমি এবার ক্যান্ডিডেটও ছিলাম না আমি একজন সাধারণ ভোটার ছিলাম আমি ভোট দিতে আসছি আমাকে কেন এইভাবে কালার করলা তোমরা
আমি তো তোমাদেরই শিল্পী সমিতির একজন, তুমি তো দেশের জন্য নির্বাচন করছো না। না মুনমুনাপা, আমি একটা কথা বলি, একটা কথা বলি, আচ্ছা আমি একটা কথা বলতে চাই এখানে আপা, সেটা হচ্ছে যে আপনার এই ভিডিওটা কিন্তু কালকে সংবাদ সম্মেলনের আগেই কিন্তু ছড়ায় পড়ছে এবং প্রত্যেকটা এবং আগেই ভাইরাল হয়ে গেছে এবং নিপুণাপাড়া অভিযোগ বা কমপ্লেন দেওয়ার আগেই কিন্তু এটা আপনার ক্যাপশন আকারে সব জায়গায় চলে আসছে। ওনারা গতকালকে দিয়েছে এই অভিযোগটা আপনাদের বিরুদ্ধে যে উনি টাকা নিয়েছে, কিন্তু তার আগেই কিন্তু এই যে বিভিন্ন ছড়ানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তাহলে প্রথম যদি আপনি মনে করেন যে এটা অন্যায় তাহলে ওনারা করেছে আগে, তাদেরকেও আমি চাই আইনের আওতায় আনার জন্য এবং এরার পিছনে কারা কারা জড়িত সেটার জন্য আমি আসলে তাদের কাছে সহায়তা চেয়েছি এবং যেহেতু টিমটা এইরকমই সেহেতু তারা এই ব্যাপারে আমাকে সহযোগিতা করতে রাজি হয়েছেন, তারা এই ব্যাপারে সহযোগিতা করবেন। আমাকে আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে যে এই স্ক্রিনশটের সাথে এই টাকা পয়সার সাথে আমি কোনোভাবেই জড়িত না, এটা আপনাদের কাছে আবারও দ্ব্যর্থহীনভাবে বলতে চাই। এটা সম্পূর্ণ ফেক, অ্যাপস থেকে তৈরি করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজটি করেছে। এবার আর এরপরের প্রশ্নে আসি, আমি এই ধরনের সন্দেহ প্রথমেই টের পেয়েছিলাম, এই জন্য গত বিশ জানুয়ারি আমি শিল্পাঞ্চল থালায় একটা সাধারণ ডায়েরি করে রেখেছিলাম, আপনারা দেখেন এই অভিযোগ এই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে। এই জন্য 20/1/2022 তারিখে আমি 20/1/2022 তারিখে আমি তেজগাঁও শিল্পাঞ্চল চালায় এই ষড়যন্ত্র হতে পারে, আমার মধ্যে নির্বাচনের পরে খারাপ কিছু হতে পারে, সেইটাকে সামনে রেখে আমি কিন্তু আগেই আগাম চিন্তা করে আইনগত ব্যবস্থা নিয়ে রেখেছিলাম। প্লিজ আপনারা যদি দেখেন 20 তারিখে বড় করে একটা কপি একটু আমাদেরকে দিয়ে দিন কাইন্ডলি। হ্যাঁ কপি আছে, কপিটা হ্যাঁ কপিগুলো আমাদের আমাদেরকে কপিটা দেখেন, কপিটা কপি আছে, কপিটা একটু এবং এই কপিতে কিন্তু তিনজনের নাম স্পষ্ট উল্লেখ আছে, সাদিয়া মির্জা, ফিরোজ শাহী এবং হচ্ছে বেবি নামে তিনজন লোক, যারা যখন এই আপনি জানেন যে আমাদের যখন একজন সহকর্মী বা আমার একজন সহযোগী শিল্পী রাহিমা ইসলাম শিমু আততায়ীর হাতে নিহত হন, তখনই কিন্তু এই তিনজন গিয়ে ওইখান থেকে লাইভ করা শুরু করেছিল আমার ষড়যন্ত্রটা, কিন্তু তখন থেকেই মূলত এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য শুরু হয়েছে। আপনারা জানেন, আপনারা বিশ্বাস করেন, আমি প্রচণ্ডভাবে বিশ্বাস করি আপনারা সৎ সাংবাদিকতা করেন এবং আপনারা অবশ্যই সৎ জিনিসগুলো তুলে ধরবেন যে কী মিথ্যে জিনিসগুলো আমার সামনে তুলে ধরা হয়েছে, কীভাবে তথ্য সন্ত্রাস চালিয়ে আমাকে মানুষের কাছে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে, বিভিন্নভাবে আমাকে মানুষের সামনে নেগেটিভভাবে উপস্থাপন করা হয়েছে। যখন এই তিনজন গিয়ে স্পষ্ট বলতেছে যে আমরা জায়েদ খানকে দেখেছি FDC-র গেটে এই শিমুর সাথে মারামারি করতে এবং তার বাসার থেকে 2 ঘন্টা আগে বের হয়ে গেছে, ইনি হত্যা করেছে, তখনই আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এই সাধারণ অভিযোগটি আমি করেছি যেটা তদন্ত করার জন্য, এবং তখনই আমার সন্দেহ হয়েছে এ ধরনের ষড়যন্ত্র আমাকে নিয়ে থামবে না নির্বাচন পর্যন্ত। যদি আমি পরাজিত হতাম তাহলে হয়তো বা অনেক অভিযোগ থেমে যেত, যেহেতু আমি বিজয়ী হয়েছি সেজন্য এখন আমার সহকর্মীরা আমার বিভিন্নভাবে আমাকে হেয় প্রতিপন্ন এবং আমাকে ছোট করার জন্য যোগাযোগ মাধ্যম ইউটিউবে বিভিন্ন পরিমাণে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র মিথ্যে স্ক্রিনশট চালিয়ে যাচ্ছে। সেটার ব্যাপারে যে আমি 20 তারিখে, আজকে হচ্ছে কিন্তু 31 তারিখ যদি আমি ভুল না করি, বা 30 তারিখ আজকে বোধ হয়, আজকে 31 তারিখ যদি আমি ভুল না করি, তাহলে 20 তারিখে আমি সম্ভাবনা পেয়ে কিন্তু আমি এটাকে সাধারণ ডায়েরি করে রেখেছি এবং এমনকি আমি বলেছি যে আমার উপর কোনো ধরনের হামলারও আশঙ্কা আমি করছি, সেটাও কিন্তু এখানে উল্লেখ আছে যে আমার মানসিকভাবে তো আমাকে বিভিন্ন ধরনের এই নির্বাচনকে কেন্দ্র করে আমাকে ছোট করার চেষ্টা হচ্ছেই, সেখানে মানসিকভাবেও শারীরিকভাবে আমার উপরে আক্রমণ হতে পারে, সেটাকে সম্ভাবনা মনে করে কিন্তু আমি এই GDT সাধারণ অভিযোগটি আমি করে রেখেছি। গেল এক।